প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পদার্থ বিদ্যার ইউনিট 7 ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন বা কোয়ান্টাম থিওরি, এখান থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি 2 মানের ও 3 মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী এখান থেকে তোমাদের পরীক্ষায় টোটাল 6 নম্বর থাকবে। তার মধ্যে একটি MCQ 1 নম্বর, একটি 2 মানের প্রশ্ন 2 নম্বর ও একটি 3 মানের প্রশ্ন 3 নম্বর। মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এখান থেকে কোনো SAQ থাকবে না। যেহেতু এই ইউনিটটি খুবই ছোট, এখান থেকে তোমাদেরকে বেশি কিছু পড়তে হচ্ছে না। খুব সহজে তোমরা 6 নম্বর পেয়ে যাবে এবং তার জন্য আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো তোমরা আজ থেকে প্র্যাকটিস করো, আশা রাখছি অবশ্যই তোমরা কমন পাবে। প্রথমে তোমরা 2 মানের প্রশ্নের জন্য প্র্যাকটিস করবে। ফার্স্ট কোশ্চেন, ডি ব্রগলির প্রকল্পটি বিবৃত করো। নেক্সট, আলোক তড়িৎ ক্রিয়ার কার্য অপেক্ষকের সংজ্ঞা দাও। নেক্সট, আলোক তড়িৎ ক্রিয়া বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলে? এর সঙ্গে কার্য অপেক্ষকের সম্পর্ক লেখো। নেক্সট, সংজ্ঞা লেখো আলোক তড়িৎ প্রবাহ ও ফটো ইলেকট্রন। নেক্সট, এক্স রশ্মি বা গামা রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো সম্ভব হয় না কেন? নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রমাণ করো যে কোনো আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে নিবৃত্তি বিভব বনাম কম্পাঙ্ক লেখচিত্রের নতি এবং ফটো ইলেকট্রনের তড়িৎ আধানের গুণফল প্লাঙ্কের ধ্রুবককে নির্দেশ করে। নেক্সট, একটি প্রোটন ও একটি নিউট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে কোনটির গতিশক্তি বেশি? নেক্সট, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? নেক্সট, একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে? নেক্সট, আপতিত আলোকরশ্মির তীব্রতা বাড়ালেও আলোক তড়িৎ ক্রিয়ার নিঃসৃত ইলেকট্রনগুলির গতিশক্তি বাড়ানো যায় না, কারণ ব্যাখ্যা করো। নেক্সট, এক্স রশ্মি উৎপাদন ও আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রন নিঃসরণ পরস্পর বিপরীত ঘটনা, এরূপ উক্তির সঠিকতা ব্যাখ্যা করো। নেক্সট, পটাশিয়াম ধাতুর কার্য অপেক্ষক 2.2 ইলেকট্রন ভোল্ট, ওই ধাতুর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত? এরপর তোমরা মান 3-এর প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। ফার্স্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো ও ব্যবহৃত চিহ্নগুলি উল্লেখ করো। এর সঙ্গে রয়েছে লেখচিত্রের মাধ্যমে এই সমীকরণটি প্রকাশ করো। নেক্সট, আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভবের সংজ্ঞা দাও। আলোক তড়িৎ নিঃসরণের নিবৃত্তি বিভব আপতিত আলোর প্রাবল্য ও আপতিত আলোর কম্পাঙ্কের ওপর কিভাবে নির্ভর করে? নেক্সট কোশ্চেন, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় থাকতে পারে। প্রমাণ করো ভি ভোল্টের মধ্য দিয়ে ত্বরান্বিত একটি আহিত কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে λ=h/√2mev। এর থেকে দেখাও যে ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে 12.27√v আনস্ট্রম। নেক্সট, আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট, আলোক তড়িৎ কোষ কি? আলোক তড়িৎ কোষের ব্যবহার লেখো। নেক্সট, নিবৃত্তি বিভবের সঙ্গে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সম্পর্ক লেখো। ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের একটি উদাহরণ দাও। নেক্সট, কোনো ধাতুর আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 3800 আনস্ট্রম, ওই ধাতুতে 2000 আনস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি আলো আপতিত হলে নিঃসৃত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। এর সঙ্গে রয়েছে তরঙ্গ কণিকা দিত্য বলতে কি বোঝো?
নেক্সট, একটি ধাতু থেকে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 3800 আনস্ট্রম 2600 আনস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি আলো আপতিত হলে ওই ধাতুর কার্য অপেক্ষক ও ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। নেক্সট, দুটি ধাতুর কার্য অপেক্ষকের অনুপাত 1:2। প্রথম ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 6000 আনস্ট্রম হলে দ্বিতীয় ধাতুর ক্ষেত্রে কত? এর সঙ্গে রয়েছে ফোটনের বিরাম ভর কত? তোমাদের এই সাজেশনটির শেষ প্রশ্নটি দেখো। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান একই। দেখাও যে ফোটনটির শক্তি ইলেকট্রনটির গতিশক্তির 2λmc ডিভাইডেড বাই এইচ গুণ, যেখানে mc এবং h প্রত্যেকেই প্রচলিত অর্থ বহন করে। এর সঙ্গে রয়েছে একটি আলোক তড়িৎ কোষের উদাহরণ দাও। আজকের এই পর্যন্ত, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো।